এই যে ছাগলে যে আপনার খাসি করান এটা কিন্তু হারাম। ছাগল খাসি যারা করে সবগুলো কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আপনি একটা প্রাণীকে তার জৈবিক চাহিদা থেকে শেষ করে দিচ্ছেন। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? কোথায় পেয়েছেন এটা? সারা মিডল ইস্টের কোথাও তো এই শয়তানি নাই, খাচ্ছে না তারা। আপনার একটু গোস্ত হন লাই অনেক খাসি করে দিচ্ছিস, খাসি করে দিবেন। যারা বিভিন্ন ছেলেদেরকে বলৎকার করে এদেরকে খাসি করে দিবেন, আছে না নাই? যেগুলো ছাত্রদেরকে বিভিন্ন ভাবে হয়রানির সম্মুখীন করে এদের জন্য শাস্তি থাকা উচিত। কি হারে বেড়েছে আমাদের দেশে শয়তানি! আজকে জিনার সয়লাব চলছে, মোবাইল ঢুকা মানেই হলো জিনায় ঢুকা, ফেসবুক মানেই হলো জিনার আড্ডাখানা, টিকটক হলো লুচ্চামির আড্ডাখানা। আপনি নিজের অজান্তে দেখবেন উলঙ্গ ছবি আপনার সামনে ঘুরছে। কেন ব্যবহার করেন? অ্যান্ড্রয়েড সার বাদ দেন, আপনার বাচ্চাদেরকে বাঁচাতে হলে এটা ছেড়ে দেন, এটা ইউজ করেন। কি হত নাম্বার সেট ইয়ান উইল দে আপেল সুন্দর নাম্বার। যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছেন আপনাদের সব ডাটা ইসলাম বিরোধীর হাতে আপনি তুলে দিচ্ছেন। আপনি কোথায় আছেন? আপনার মোবাইলটা বন্ধ থাকলেও সে গুগলের মাধ্যমে আপনাকে আইডেন্টিফাই করে আপনাকে ধরে ফেলবে। কিন্তু এই মোবাইলের বন্ধ করে দেন হাম নইব, এটা তো শুধু কমিউনিকেশনের জন্য। মোবাইলে যত বেশি থাকবেন তত চোখ যাবে, হাড় যাবে, কলিজা যাবে। আজকে গণহারে ছোট্ট ছোট্ট শিশুদের কান হাট নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক। হসপিটালগুলিতে গিয়ে দেখেন কি দুরবস্থা মানুষের শরীরের, আর কিচ্ছু না। করোনার 3 বছরে আমাদের সন্তানগুলো শেষ, স্কুলগুলো বন্ধ, সবগুলো এখন মোবাইলে লিখতে, ঠিক না? ঠিক। মোবাইল না পেলে ছোট্ট শিশু কান্না করে, গড়িয়ে কাঁদে। এখানে আসার আগে এক ঘরে খেতে গিয়েছি আমরা, আমাদের প্রিয় শুক্র ভাইয়ের যিনি চালক তার ঘরে তার ছোট ছেলেকে আমি কিছু খাওয়াইতে চাইছি, খাওয়াইতেই পারলাম না, হাতে মোবাইল। হাঁদের দে কি হার দে, হাঁদের দে নহায়ুম বাদ নহায়ুম, কিন্তু মোবাইল চাই। 2 বছর হবে না বাচ্চার বয়স, 2 থেকে 2.5 বছর। এই এডিক্টেড থেকে বাচ্চাদেরকে বের করে আনতে হবে, তা না হলে আমাদের জন আমাদের পরবর্তী বংশধর শেষ হয়ে যাবে, ঠিক না? ঠিক।